চুল পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়ো না, দাড়ি পাইকা সাদা হয়ে গেছে, গুনা ছাড়ো না। এই জন্য আল্লাহ ডাক দিয়া বলেন, আলাম ইয়াকনিনিল লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহর ভয়ে কলিজাটা কাইপা ওঠার সময় কি এখনো হয় নাই? আর কত, আর কত, আর কত, আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত বলো, আর কত গুনাহ করবা, আর কত গুনাহ করবা, কবে ফেরত আসবা মালিকের কাছে? মালিক ডাকতেছেন, আয় 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 আয়, আলামিন মুস্তাগফির ফাগফির লা। প্রত্যেক দিন মালিক ডাকেন, ফজরের আগে দিয়া শেষ রাতে মালিক ডাকতে থাকেন, এই আয় আয় আয়, আলামিন মুস্তাগফিরিন ফাগফির লা, কে কে গুনাহ করছস, আমি আসছি তোরে মাফ করার জন্য, আয় না, আয় না বান্দা, আয় আমার কাছে মাফ চা, আমি মাফ করে দিব। আজিব মালিক পাইছি আমরা, আজিব মালিক পাইছি। দুনিয়ার মানুষ অপরাধীকে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমি আর তুমি এমন এক মালিক পাইছি যেই মালিক অপরাধীকে খুঁজে মাফ করার জন্য। বলে কত মাফ করবে, কত মাফ করবে, কত মাফ করবে? শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, আল্লাহর জবাবের ধরনটা এমন ছিল, শব্দগুলা না, জবাবের ধরনটা এমন ছিল, আয় তুই কি বললি রে, আপনার বান্দারে গোমরা করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহর জবাবের ধরনটা এমন, তোর কথা কি শেষ? ওই শয়তান, তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এইবার আমারটা শোন, তোরটা তো শেষ, তো আমারটা শোন, তুই আমার বান্দারে গোমরা করতেই থাকবি, করতেই থাকবি, না আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। শুধু তাই না, শুধু তাই না, মাফ তো করব, করব, আমার বান্দা যদি ঠিক হয়ে চলে তো যেই কয়টা গুনাহ করছিল বোনাস হিসাবে ওই গুনাহগুলা সরায়া ঠিক ওই কয়টা নেকি ঢুকায়া দিব। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফা উলাইক ইউবদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গাফুরার রাহীমা। আল্লাহ বলেন তওবা করে নেক আমল শুরু করছে, যেই কয়টা গুনাহ করছে পাল্টায়া আমি নেকি তারা ভরে দেব। সুবহানাল্লাহ। নিরাশ হওয়ার জন্য বলছি না, নিরাশ হয়ে না ভাই, মালিকের কাছে ফেরত আসো, মালিকের ওয়াদা মালিক মাফ করে দিবেন। এ যুবক খেয়াল করে শুনো, একদিন আমিও তো তোমার মতো যুবক ছিলাম, শুধু যুবক তো না একদিন তো শিশুও ছিলাম, মালাকুল মউত তো আমার পেছনে পেছনে ঘুরেছে, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই, শৈশব থেকে পালায়া ঢুকছি কৈশুরে, মালাকুল মউত কিন্তু পেছন ছাড়ে নাই, আল্লাহর হুকুম হয় নাই বলে আমাকে ধরে নাই, কৈশোর থেকে পালায়া ঢুকলাম যৌবনে, মালাকুল মউত কিন্তু তখনও পেছনে দাঁড়ায়া ছিল, আল্লাহর হুকুম হয় নাই বলে ধরে নাই। হায় রে, যৌবন শেষ করে এখন তো বার্ধক্যে ঢুকে গেছি রে ভাই, মাঝে মধ্যে যখন আয়নায় নিজের চেহারাটা দেখি, যেই দেখি দাড়িগুলো সাদা, চুলগুলো সাদা, কলিজাটা মোচড় দিয়ে ওঠে, হায় রে আমারও বুঝি মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, এরে বাবা সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এ চুল সাদা হওয়া, দাড়ি সাদা হওয়া মানি বুঝছেননি আপনি, এটার মানি জানেননি? আল্লাহ আপনাকে মেসেজ দিচ্ছেন, মেসেজ কিসের মেসেজ? আল্লাহ আমাকেও মেসেজ দিয়েছেন, কিসের মেসেজ? আরে হাসান জামিদ, তোর সামনে গাছের পাতা ঝরেছে, আমি তোরে মেসেজ দিয়েছিলাম। আরে হাসান জামিল, যেই জিনিস ধরে ওই জিনিস ঝরে, একদিন তুইও ঝরে যাবি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে সূর্যরে ডুবায়া মেসেজ দিয়েছিলাম, যেই জিনিস ওঠে ওই জিনিস ডুবে, তুইও একদিন ডুবে যাবি, তুই সোজা হস নাই, আমি তোর সামনে দিয়া তোর বাবার লাশটাকে কবরে পৌঁছায় আছি,
উত্তরে মেসেজ দিয়েছিলাম, আরে হাসান জামিল তুই এখন কারো না কারো বাবা, একদিন তোরও কবরে যাওয়া লাগবে, আমি সোজা হই নাই। আল্লাহ আমাকে মেসেজ দিয়েছেন, আমার সামনে দিয়ে আমার মার লাশ কবরে পৌঁছায় আমাকে মেসেজ দিয়েছেন, আরে হাসান জামিল ওই তোর মায়ের মতো একদিন তুইও কবরে পৌঁছবি, আয় হায় হায় আমি সোজা হই নাই। এইবার আমার শরীরের মধ্যে ডাইরেক্ট অ্যাকশন শুরু হয়ে গেছে, এরে সাদা দাড়িওয়ালা বাবা, সাদা চুলওয়ালা বাবা, এই দাড়ি পাকার চুল পাকা মানি বুঝছিনি, মানে হইল আমাদের শরীরের একটা অংশের মৃত্যু শুরু হয়ে গেছে, আর পালানোর জায়গা নাই, আর পালানোর জায়গা। এরে যুবক ভাই আমার, এখন তোমার হাতে কত সময়, নবী বলেন কদর কর, কদর কর, একদিন আফসোস করবি কিন্তু লাভ হবে না, এখন তোমার এই টাইম ফেসবুকে পায় একটু ভাগ, ইউটিউব একটু ভাগ পায়, খেলোয়াড়রা একটু ভাগ পায়, গায়ক গায়িকারা একটু ভাগ পায়, নায়ক নায়িকারা একটু ভাগ পায়, বন্ধু বান্ধব ভাগ পায়, বিবি ভাগ পায়, সন্তান ভাগ পায়, ভাগ পায় না কেবল একজন, যেই মালিক এত এত নিয়ামত দিয়ে তোমারে সাজাইছেন, খালি ভাগ পায় না ওই মালিক। অথচ আমি আর তুমি খালি মালিককে টাইম দেই না, আর দুনিয়ার সবাই কিন্তু মালিকরে টাইম দেয়। ওই যে একটা গাছের দিকে তাকায় দেখো কি মনে হয়, গাছটা বুঝি এমনি দাঁড়ায় আছে, আরে না না, গাছটা কেবল এমনি দাঁড়ায় নাই, গাছটা দাঁড়ায় দাঁড়ায় মালিকের তেজবি পড়ে। ওই যে কুকুরটারে মাঝে মধ্যে তুমি তাড়ায়া দাও, কুকুর এটা নিকৃষ্ট প্রাণী, অথচ তোমার খবর নাই ওই কুকুরটার রুকুর হালতে মালিকের তেজবি পড়ে। ওই সব বিচ্ছুগুলারে তুমি মেরে মেরে পায় দিয়া দলে ফেলো, পিঁপড়ে দলে ফেলো, অথচ তোমার খবর নাই ওই সব বিচ্ছুগুলো পোকামাকড় গুলো সেজদার হালতে মালিকের তেজবি পড়ে। আরে শুধু তাই না, ওই যে নির্জীব পাথরটাকে পয়রা থাকতে দেখো, মালিক বলেন ওই পাথরটাও তো আমার তেজবি পড়ে। আল্লাহর তো ভয় তোমার কলিজায় নাই, তুমি তো আল্লাহকে ভয় পাও না, আল্লাহর ভয় হযরত সাহাবা একরামের কলিজায় ছিল, এই জন্য সাইয়েদনা আবু বকর এত বড় মানুষ, এত বড় মানুষ, নির্জনে দূরে চলে যেতেন, একা একা দূরে যায়া নিজেকে ধিক্কার দিয়া দিয়া কান্দতেন আবু বকর, আর বলতেন ইয়াবনা আবি কুহাফা, এ আবু কুহাফার বেটা, এই এরা আবু কুহাফার বেটা, তুই মানুষ কেন হইলি রে, তুই মানুষ কেন হইলি, এখন আল্লাহর সামনে তুই কেমনে দাঁড়াবি। সাইয়েদনা আবু বকর গাছের কাছে যায়া যায়া কান্দতেন আর বলতেন ইয়ালাইতানি কুনতু ওয়ারাকা, আরে আমি যদি গাছের পাতা হইতাম মানুষ না হইয়া, তাহলে আল্লাহর সামনে আমার দাঁড়ানো লাগতো না, এখন কেমনে যায় হিসাব দিব। সাইয়েদনা ওমর এত বড় মানুষ, মৃত্যুর মুখে একটু হুশ ফিরছে, আহত ছিল মারাত্মক, হুশ ফিরার সাথে সাথে মাথাটা নিয়ে জমিনের উপর রাখছে, রাইকাই গালগুলারে জমিনের সাথে ঘষে ঘষেন আর কান্দেন, ঘষেন আর কান্দেন আর বলেন ওয়াইলুন লাকা ইয়া উমর ইন লাম ইগফির লাকা রাব্বুক, ওমর তোমার রব যদি তোমাকে ক্ষমা না করে তোমার জন্য ভয়ঙ্কর বিপদ কিন্তু অপেক্ষা করতেছে, পাথরও কান্দে তোমার কান্না নাই, দিল ময়রা শক্ত, চোখ দিয়ে পানি বের হয় না, অথচ মালিক বলতেছেন আরে জালিম একটা পাথরের দিকে তাকায় দেখলা, বলেন বান্দারে তোর দিল এত শক্ত হয়ে গেল পাথরের চেয়েও শক্ত, একটা পাথরের দিকে তাকায়া দেখ, ওই যে জাফলং তোমরা ঝর্ণার নিচে যায় খুশি করো আনন্দ করো, আর তখন আমার কলিজায় ভয় লাগে, আরে না জানি আল্লাহর গজব নাই মাস, আরে ভাই ওই পানিগুলা কিসের পানি তুমি জানো নি, ওই পানিগুলা আল্লাহর এক মখলুক, আল্লাহর ভয়ে পাথর পাথরগুলো কান্না করতেছে, আল্লাহর ভয়ে কান্না করতেছে, আর তুমি যাই ওই পানির মধ্যে যায় নাচানাচি করো। আল্লাহ বলেন দুনিয়ায় এমন পাথরও আছে কান্না তো করে না কিন্তু তারা ফাটাইলে দেখবা ভেতরে পানি পাওয়া যায়, তার চোখ দিয়া পানি বের হয় না কিন্তু তার কলিজা ফাইটা ভেতরটা কান্না করে,
এরে বান্দা তোর কলিজাও তো একদিন কাইপা উঠলো না কেন রে? আল্লাহ বলেন ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ। বহু পাথর এমন আছে আল্লাহর ভয়ে কাঁপতে কাঁপতে নিচে গড়াইয়া পড়ে বান্দা, তোর তো একদিন কলিজাটা কাইপা উঠলো না।